21 মে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 50 লাখ ছাড়িয়ে গেছে। মোট আক্রান্ত 50,22,064 জন। এ তথ্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির। বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা 3,28,639 জন। বিপরীতে সুস্থ হয়েছেন 19,13,707 জন। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা সব দিক থেকেই শীর্ষে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আক্রান্তের সংখ্যা 15,51,853 জন, প্রাণহানির সংখ্যা 93,439 জন, আর সুস্থ হয়েছেন 2,94,312 জন। যুক্তরাষ্ট্রের পর শীর্ষ আক্রান্ত আরও 10টি দেশের তথ্য আমরা এখন দেখে নেব। রাশিয়ায় সংক্রমণ বাড়ছে খুবই দ্রুতগতিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 3,17,554 জন, তবে রাশিয়ায় মৃত্যুহার এখনও কিছুটা কম। এ পর্যন্ত মোট মৃত্যু 3,099 জন, সুস্থ হয়েছেন 92,681 জন। ব্রাজিলেও করোনা সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে, মোট আক্রান্ত 2,91,579 জন, মৃত্যু হয়েছে 18,859 জনের, বিপরীতে সুস্থ হয়েছেন 1,16,683 জন। যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 2,49,619 জন, মোট মৃত্যু হয়েছে 35,786 জনের, সুস্থ হয়েছেন মাত্র 1,116 জন। স্পেনে আক্রান্তের সংখ্যা 2,32,555 জন, মারা গেছেন 27,888 জন, আর সুস্থ হয়েছেন 1,50,376 জন। ইতালিতে আক্রান্ত 2,27,364 জন, মৃত্যু সংখ্যা 32,330 জন, আর সুস্থ হয়েছেন 1,32,282 জন। ফ্রান্সে মোট আক্রান্ত 1,81,700 জন, মৃতের সংখ্যা 28,135, সুস্থ হয়ে ফিরেছেন 63,472 জন। জার্মানিতে মোট আক্রান্ত 1,78,545 জন, মারা গেছেন 8,174 জন, আর সুস্থ হয়েছেন 1,57,997 জন। তুরস্কে মোট আক্রান্ত 1,52,587 জন, মৃত্যু হয়েছে 4,222 জনের, আর সুস্থ হয়েছেন 1,13,987 জন। ইরানে মোট আক্রান্ত 1,29,041 জন, মৃত্যু হয়েছে 7,249 জনের, আর সুস্থ হয়েছেন 1,564 জন। বিশ্বে 11তম দেশ হিসেবে ভারতে আক্রান্তের সংখ্যা 1,13,321 জন, মারা গেছেন 3,456 জন, আর সুস্থ হয়েছেন 42,900 জন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত 21 মের তথ্য মতে গত 24 ঘন্টায় শনাক্ত ও মৃত্যু সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 1,773 জন, ফলে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 28,511 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 22 জন, এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা 408 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 395 জন, ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা 5,602 জন। ফিরোজ চৌধুরী, ডেস্ক রিপোর্ট, প্রথম আলো।